সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের আলোচনা জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম খ্রিস্টান ধর্মের ইতিহাস সম্পর্কে। আমরা আগের বিভিন্ন ভিডিওতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম সহ আরও বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব খ্রিস্টান ধর্মের উৎপত্তি থেকে শুরু করে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস, তাদের নিজেদের মধ্যকার পার্থক্য, তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্মীয় উৎসব এবং উপাসনালয় সহ খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে। দর্শক, এই ভিডিওটি আলোচনা করা হবে ইসলাম এবং খ্রিস্টান এই উভয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মুসলিমরা এই ধর্মকে কিভাবে দেখে এবং খ্রিস্টানরা তাদের ধর্মকে কিভাবে ডিফাইন করে, তার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পয়েন্টে আসা যাক। প্রথমত, খ্রিস্ট ধর্ম ইসলাম এবং ইহুদি ধর্মের মতোই একটি একেশ্বরবাদী ধর্ম। এ ধর্মের মতানুসারে মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক গালিল অঞ্চলের ধর্মপ্রচারক যিশুর জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে খ্রিস্টীয় প্রথম শতকে এটি উৎপত্তি লাভ করে। যিশুকে প্রদত্ত উপাধি খ্রিস্ট অনুযায়ী এই ধর্মকে খ্রিস্ট ধর্ম এবং এর অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়। যদিও খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে, তথাপি তারা আরও বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পুত্র এবং মানবজাতির ত্রাতা। খ্রিস্ট ধর্ম একটি আব্রাহামীয় ধর্ম, কারণ বাইবেলের পুরাতন নিয়মে উল্লেখিত রয়েছে যে আব্রাহাম অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক ঈশ্বরের উপাসনা করতেন। আমরা মুসলিমরাও এটা বিশ্বাস করি যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক ঈশ্বরের উপাসনা করতেন, আর আমরাও ঠিক ওই একই ঈশ্বরের উপাসনা করি। সেই হিসেবে মুসলিমরা যে ঈশ্বরের উপাসনা করে, ইহুদি এবং খ্রিস্টানরাও সেই একই ঈশ্বরের উপাসনা করে, কারণ ইহুদি খ্রিস্টান এবং আমরা মুসলিমরা সকলেই ইব্রাহিম আলাইহিসসালামকে ধর্মীয় পূর্বপুরুষ হিসেবে মানে। আর পৃথিবীতে যত নবী রাসূল বা ঈশ্বরের দূত এসেছেন তারা সকলেই এক ঈশ্বরবাদ প্রচার করেছেন। সেই হিসেবে হজরত ঈসা আলাইহিসসালামও এক ঈশ্বরবাদ প্রচার করেছেন। আমাদের ইসলাম ধর্ম অনুসারে যিশু খ্রিস্ট অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালাম কোনো ঈশ্বর নন, বরং তিনি আল্লাহ প্রেরিত একজন রাসূল যার উপর আসমানি কিতাব ইঞ্জিল অবতীর্ণ করা হয়েছে। এমনকি তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করেননি, বরং তিনি প্রচার করেছেন ইসলাম ধর্ম। বর্তমানে ধর্মীয় জনসংখ্যার হিসেব অনুযায়ী খ্রিস্ট ধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। সারা পৃথিবীতে প্রায় 240 কোটি মানুষ এ ধর্মটি অনুসরণ করে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 1/3। বর্তমান বিশ্বের 2/3 রাষ্ট্রে খ্রিস্ট ধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম। তবে বর্তমানে খ্রিস্ট ধর্ম বেশ কিছু শাখা বা মণ্ডলীতে বিভক্ত। এদের মধ্যে 5টি প্রধান শাখা হল রোমান ক্যাথলিক মণ্ডলী, প্রোটেস্ট্যান্টবাদ বা প্রতিবাদী মণ্ডলী, পূর্ব অর্থোডক্স মণ্ডলী, প্রাচ্য অর্থোডক্স মণ্ডলী এবং ইঙ্গ অর্থাৎ অ্যাংলিকান মণ্ডলী। এখানে রোমান ক্যাথলিক মণ্ডলীর অনুসারী 1.3 বিলিয়ন, যা মোট খ্রিস্টানদের 50.1%। এরপর প্রোটেস্ট্যান্টবাদ বা প্রতিবাদী মণ্ডলীর অনুসারী 920 মিলিয়ন, যা মোট খ্রিস্টানদের 36.7%। এরপর পূর্ব অর্থোডক্স বা পূর্ব প্রথানুবর্তী মণ্ডলীর অনুসারী 230 মিলিয়ন, তারপর প্রাচ্য অর্থোডক্স বা প্রাচ্যদেশীয় প্রধানবর্তী মণ্ডলীর অনুসারী 62 মিলিয়ন এবং ইঙ্গ অর্থাৎ অ্যাংলিকান মণ্ডলীর 85 লক্ষ অনুসারী রয়েছে। এদের বাইরেও পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মতের অনেক মণ্ডলী রয়েছে। দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে খ্রিস্ট ধর্ম প্রথমে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে ইহুদি ধর্মের একটি উপসম্প্রদায় হিসেবে যাত্রা শুরু করে। যিশু খ্রিস্টের মৃত্যুর পর তার আদি 12 শিষ্য জেরুজালেম থেকে বাইরে ছড়িয়ে পড়েন। কয়েক দশকের মধ্যে এ ধর্মের অনুসারীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 12 শিষ্যের বাইরে খ্রিস্ট ধর্মের বাণীর আদি প্রচারকদের মধ্যে সন্ত পল বিশেষভাবে উল্লেখযোগ্য। বাইবেলের নতুন নিয়মের 27টি পুস্তকের মধ্যে 13টিই তিনি রচনা করেন। খ্রিস্টীয় প্রথম শতকেই 12 শিষ্যদের সবার মৃত্যু হয়। এরপর 2য় ও 3য় শতকে খ্রিস্টের 12 শিষ্যের উত্তরসূরী ধর্মবিদেরা খ্রিস্ট ধর্মের তত্ত্ব নির্মাণ ও প্রচার অব্যাহত রাখেন। এ সময় খ্রিস্টান ধর্ম একটি গুরুত্বপূর্ণ অইহুদি ধর্ম হিসেবে রোমান সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। একই সাথে ধর্মটি মধ্যপ্রাচ্য, আক্রুম সাম্রাজ্য অর্থাৎ বর্তমান ইথিওপিয়া এবং আন্তঃকাকেশীয় বিশাল অংশে এবং এশিয়ার কিয়দংশে ছড়িয়ে পড়ে। আক্রুম সাম্রাজ্য প্রথম সাম্রাজ্য হিসেবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। 4র্থ শতকে রোমান সম্রাট কনস্টান্টিন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন এবং তিনি 313 খ্রিস্টাব্দে মিলানের রাজকীয় অধ্যাদেশ বলে খ্রিস্ট ধর্মকে আইন বিরুদ্ধ হিসেবে গণ্য করা বন্ধ করেন। এর প্রেক্ষিতে এটি সমগ্র রোমান সাম্রাজ্যের প্রধান ধর্মে পরিণত হয়। 325 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টিনের আহুতি নিকায়ার ধর্মীয় সম্মেলনে খ্রিস্ট ধর্মের ধর্মীয় বিশ্বাসের সারসংক্ষেপ প্রথমবারের মতো রচিত হয়। এতে বাইবেলে বর্ণিত পিতারূপী ঈশ্বর, পুত্ররূপী ঈশ্বর অর্থাৎ যিশু খ্রিস্ট এবং পবিত্র আত্মারূপী ঈশ্বর, এই 3 সত্তাই যে একই ঈশ্বরের 3 রূপ, এই ত্রিত্ববাদ বা ত্রিনিটির ধারণাটি গৃহীত হয়। বর্তমানে খ্রিস্টান মণ্ডলীগুলোর সিংহভাগ ঈশ্বরের ত্রিত্ববাদে বিশ্বাসী, তবে মূলধারার বাইরে অনেক ছোট ছোট মণ্ডলী এতে বিশ্বাস করে না। 5ম শতকে খ্রিস্ট ধর্মের নেতৃস্থানীয় ধর্মযাজকেরা ধর্মগ্রন্থ সমগ্র বাইবেলের সংকলন প্রক্রিয়াটি সম্পন্ন করেন। মধ্যযুগে এসে ইউরোপের বাকি অংশগুলিরও খ্রিস্ট ধর্মায়ন ঘটে। সে সময় খ্রিস্টানরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ভারতের অংশবিশেষেও সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে বাস করত।
আবিষ্কারের যুগের পর উপনিবেশ স্থাপন ও জোরালো ধর্ম প্রচারণার সুবাদে খ্রিস্টধর্ম সাহারা নিম্ন আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বর্তমানে খ্রিস্টধর্ম বিশ্বের সবচেয়ে বেশি বিস্তৃত অঞ্চলব্যাপী বিরাজমান একটি ধর্ম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জেনেছি খ্রিস্টান ধর্ম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে খ্রিস্টান ধর্ম পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সে সম্পর্কে। এখন আমরা জানার চেষ্টা করব খ্রিস্টান ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে, আর তা হলো এই ধর্মের ধর্মগ্রন্থ। খ্রিস্টধর্মের অনুসারীরা একটি ধর্মগ্রন্থ অনুসরণ করে যার নাম হলো বাইবেল। বাইবেলের পুস্তকগুলিকে দুটি বড় অংশে ভাগ করা হয়েছে, একটি হলো ওল্ড টেস্টামেন্ট তথা পুরাতন নিয়ম, আর একটা হলো নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম। খ্রিস্টানরা বাইবেলের এই পুরাতন ও নতুন নিয়মের সমস্ত পুস্তককে ঈশ্বরের পবিত্র বাণী হিসেবে গণ্য করে। পুরাতন নিয়ম অংশটি হিব্রু বাইবেল এবং আব্রাহামের পৌত্র জ্যাকব তথা ইসরায়েল অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের লেখা অনেকগুলি ধর্মীয় পুস্তক নিয়ে গঠিত। খ্রিস্টধর্মের সবচেয়ে জনপ্রিয় শাখা ক্যাথলিক মণ্ডলীতে অনুমোদিত পুস্তক তালিকা অনুযায়ী বাইবেলের পুরাতন নিয়ম অংশে 46টি পুস্তক রয়েছে। এই পুস্তকগুলি বহু শতাব্দী ধরে বিভিন্ন সময় খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক পর্যন্ত মূলত হিব্রু ভাষায় রচিত হয়। বাইবেলের দ্বিতীয় অংশটির নাম হল নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম, যা 27টি পুস্তক নিয়ে গঠিত। এই পুস্তকমালাতে যিশুর জীবন, শিক্ষা ও খ্রিস্টীয় প্রথম শতকে তার অনুসারীদের কাহিনী লিপিবদ্ধ হয়েছে। নতুন নিয়মের বিভিন্ন পুস্তক খ্রিস্টীয় প্রথম শতকেই পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সে সময় অতি প্রচলিত গ্রিক ভাষায় রচিত হয়। পরে খ্রিস্টীয় চতুর্থ শতকে এসে 397 খ্রিস্টাব্দে ক্যাথলিক মণ্ডলী ধর্মীয় নেতারা উত্তর আফ্রিকার কার্থেজ শহরের আয়োজিত একটি সম্মেলনে নতুন নিয়মের পুস্তকগুলির একটি সঠিক তালিকা অনুমোদন ও প্রণয়ন করেন। নতুন নিয়মের প্রথম 4টি পুস্তককে একত্রে সুসমাচার নামে ডাকা হয়। এগুলিতে যিশুর জীবন, তার মৃত্যু এবং মৃত অবস্থা থেকে তার পুনরুত্থানের কাহিনী বর্ণিত হয়েছে। এবার আসা যাক খ্রিস্টধর্মের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে। খ্রিস্টানরা বিশ্বাস করে একজন মাত্র ঈশ্বর স্বর্গ ও মর্ত্যে দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত কিছু সৃষ্টিকর্তা, অর্থাৎ ঈশ্বর জগতের পিতা। পিতারূপী ঈশ্বর প্রতিটি মানুষকে সন্তানের মতো ভালোবাসেন এবং তার সাথে সম্পর্ক রাখতে চান, কিন্তু প্রতিটি মানুষ পাপ করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে। এসব ছোট বড় পাপের কারণে মানুষ ও ঈশ্বরের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট ঈশ্বরেরই দ্বিতীয় একটি রূপ, তিনি ঈশ্বরের একমাত্র প্রকৃত পুত্র। ঈশ্বরের তৃতীয় আরেকটি রূপ হল পবিত্র আত্মা। পবিত্র আত্মা বিভিন্ন নবী বা ধর্মপ্রচারকদের মাধ্যমে মানব জাতির সাথে যোগাযোগ করেছে। পবিত্র আত্মারূপী ঈশ্বর মানব কুমারী মেরির গর্ভে পুত্ররূপী ঈশ্বর তথা যীশুখ্রিস্টের জন্ম দেন, যার সুবাদে যীশুখ্রিস্ট রক্তমাংসের মানুষের রূপ ধারণ করে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। পবিত্র আত্মারূপী ঈশ্বরের সুবাদে পুত্ররূপী ঈশ্বর যীশুখ্রিস্ট পৃথিবীতে বহু অলৌকিক কাজ সম্পাদন করেন। শেষ পর্যন্ত যীশু ক্রুশবিদ্ধ হয়ে যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে সমগ্র মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত করেন, কিন্তু 3 দিন পরে তিনি মৃত্যুকে পরাজিত করে পুনর্জীবিত হন এবং স্বর্গে আরোহণ করেন, যেখানে তিনি পিতারূপী ঈশ্বরের ডান পাশের আসনে অধিষ্ঠিত হন। ঈশ্বর উপহার হিসেবে সবাইকে ক্ষমা করে দিতে পারেন। সময়ের যখন সমাপ্তি হবে তখন যীশু আবার পৃথিবীতে ফেরত আসবেন এবং শেষ বিচারে সমগ্র মানব জাতির বিচার করবেন। যারা যীশুখ্রিস্টে বিশ্বাস আনবে এবং ঈশ্বরের ক্ষমা গ্রহণ করবে তারাই ভবিষ্যতে সেই বিচারের দিনে পরিত্রাণ পাবে ও স্বর্গে চিরজীবন লাভ করবে। পুরাতন নিয়মের পুস্তকগুলিতে যে মসিহ বা ত্রাণকর্তার কথা উল্লেখ করা হয়েছে, খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশুই সে ত্রাণকর্তা। তারা যীশুকে একজন নৈতিক শিক্ষক, অনুকরণীয় আদর্শ এবং প্রকৃত ঈশ্বরকে উদ্ঘাটনকারী ব্যক্তি হিসেবে গণ্য করে। প্রিয় দর্শক, এটা হলো খ্রিস্টানদের মূল ধর্মীয় বিশ্বাস। আমাদের মুসলমানদের বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের কিছু বিষয় মিল রয়েছে, তবে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, কারণ তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন, যা ইসলামী আকীদার সম্পূর্ণ বিপরীত। এমনকি তারা ত্রিনিটিতে অর্থাৎ ঈশ্বরের 3টি রূপে বিশ্বাস করেন, যার মানে দাঁড়ায় আমাদের ইসলাম ধর্ম অনুসারে তারা আল্লাহর সাথে শরীক নির্ধারণ করে, একথা শিরক করে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। যাই হোক দর্শক, এখন আমরা জানব খ্রিস্টান ধর্মের ধর্মীয় উপাসনালয় সম্পর্কে। খ্রিস্টানরা তাদের ধর্মীয় উপাসনালয়কে বলে গির্জা। গির্জা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল চার্চ, যার ব্যুৎপত্তি গ্রিক থেকে। পরবর্তীতে ইংরেজি চার্চ বলতে খ্রিস্টের অনুসারীদের ধর্মদর্শন বোঝানো হয়, যেমন অর্থোডক্স চার্চ, ক্যাথলিক চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যের কথা হল খ্রিস্টানদের বাইবেলে গির্জা শব্দটি নেই। তার্তুলিয়ানের লেখায় সর্বপ্রথম এই শব্দটি ব্যবহৃত হয়, যাতে করে বোঝা যায় যে খ্রিস্ট পরবর্তী 3য় শতকে প্রথম উপাসনালয় হিসেবে গির্জা প্রতিষ্ঠিত হয়েছিল আর খ্রিস্টানরা এই গির্জাতে উপাসনা করে থাকেন। এবার আসা যাক খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসবে। প্রত্যেক ধর্মেরই কিছু ধর্মীয় উৎসব এবং পবিত্র দিন থাকে, যেগুলো প্রতি বছর ওই ধর্মের অনুসারীদের দ্বারা পালিত হয়ে থাকে।
ঠিক একইভাবে খ্রিস্টান ধর্মেরও কিছু ধর্মীয় উৎসব এবং পবিত্র দিন রয়েছে। সেগুলো হলো প্রথমত যীশুখ্রিস্টের জন্মজয়ন্তী। প্রত্যেক খ্রিস্টানের কাছে সবথেকে আনন্দের উৎসব যীশুখ্রিস্টের জন্মদিন উদযাপন বা বড়দিন পালন করা। সারা পৃথিবী জুড়েই এই উৎসবটি 25 ডিসেম্বর তারিখে পালিত হয়। তবে এই দিনটি যীশুখ্রিস্টের প্রকৃত জন্মদিন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু, আর এই হিসেব অনুসারে 25 ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্ম তারিখ ধরা হয়। অন্য একটি মত অনুসারে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুসঙ্গেই 25 ডিসেম্বর তারিখে যীশুর জন্মজয়ন্তী পালনের প্রথারই সূত্রপাত হয়। তবে বিশুদ্ধবাদী খ্রিস্টানরা বড়দিনের উৎসবকে পাপাচারিতা বলে মনে করতেন। 1644 সালে বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিন রহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা ছিলেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বিশ্বাসের অনুসারী। তাদের মতে এসব বর্বর ও ধর্মহীনদের উৎসব, যার সাথে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের কোনো সম্পর্ক নেই। তারা বলতেন 25 ডিসেম্বর যে যীশুখ্রিস্টের জন্মদিন বাইবেলে এমন কোনো তথ্যের ভিত্তি নেই, তাই বেশ কিছুদিন বড়দিনের সাথে সম্পর্কিত সকল কার্যক্রম নিষিদ্ধ ছিল, এমনকি সেদিন গির্জাগুলোতে ধর্মীয় প্রার্থনাও অবৈধ ছিল। ইংল্যান্ডে 1660 সাল পর্যন্ত বড়দিন নিষিদ্ধ ছিল। আমেরিকাতেও বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা এই উৎসবকে ধর্মবিরোধী বলে মনে করত। সেখানেও কিছু এলাকায় একই কারণে বড়দিন নিষিদ্ধ ছিল, যেমন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে 1659 থেকে 1681 সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল। এর পরের উৎসবটির নাম হলো হোলি উইক বা পবিত্র সপ্তাহ। যীশুখ্রিস্টের জীবনের শেষ সপ্তাহের স্মরণে খ্রিস্টান সম্প্রদায় হোলি উইক বা পবিত্র সপ্তাহ পালন করেন। এ সপ্তাহের কয়েকটা দিন খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর হলো মন্ডি থার্সডে। জীবনের শেষ সপ্তাহে যীশু এই বৃহস্পতিবার এই লাস্ট সাফারে অংশগ্রহণ করেন। এই রাতেই তিনি নিজ হাতে তার 12 জন শিষ্যের পা ধুইয়ে দেন, এবং ঘটনাক্রমে এই রাতেই তার এক অন্যতম শিষ্য যে তাকে রোমানদের হাতে তুলে দেবেন সে কথা বলেন। তার পরের উৎসবটি হলো গুড ফ্রাইডে। খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এই দিনটি দুঃখের দিন, কারণ এই দিনে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। এই দিন উপবাস পালিত হয়, এমনকি গির্জাতেও ঘণ্টাধ্বনি করা হয় না। এর পরের উৎসবটি হলো ইস্টার সানডে। গুড ফ্রাইডের একদিন পরের রবিবারটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। খ্রিস্টানদের ধর্মমত অনুসারে মোটামুটিভাবে ইহুদি ক্যালেন্ডারের নিশান মাসের 14তম কিংবা 15তম দিন অথবা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 22 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণের পর এই দিনই যীশুর রিসারেকশন বা পুনর্জীবন লাভের ঘটনাটি ঘটে। খ্রিস্টানদের এমন বিশ্বাসের ফলেই তারা এই দিনটি পালন করে থাকে। দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে বলতে চাই, আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা না। আমরা শুধুমাত্র খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেছি। আর এই ভিডিওর মাধ্যমে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। যদিও ভিডিওতে এমন কোনো কথা বলিনি যাতে অন্য ধর্মের প্রতি অসম্মান করা হয়। এরপরেও যদি ভুল কিছু বলে থাকি তাহলে সুন্দরভাবে কমেন্টে তুলে ধরার অনুরোধ রইল। যাই হোক দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।